পাশে দাঁড়ালো চীন। সন্ত্রাসবাদ ইস্যুতে প্রত্যেকবারের মতো ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছে চীন। গোটা বিশ্ব যখন জঙ্গিবাদকে মাথায় তোলার জন্য পাকিস্তানকে দায়ী করছে, তখন ইসলামাবাদের পাশে চীনের দাঁড়ানো নিয়ে প্রশ্ন উঠেছে। পাকিস্তানের মাটিতে যেভাবে চীন আধিপত্য বিস্তার করছে, সেজন্যই কি ইসলামাবাদকে চটাতে চাইছিল না লাল চীন? আর সেই কারণে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছেন চীন। প্রসঙ্গত, গত কয়েকদিন আগে ভয়াবহ জঙ্গি হামলায় কয়েকশো লোক মারা যায় আফগানিস্তানে, এজন্য পাকিস্তানকে দায়ী করে কাবুল। এই প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে চীনের সহকারী বিদেশমন্ত্রী লি হুয়ালাই বলেন, আফগানিস্তানের ব্রিটেন এবং ফিলিস্তিনের জঙ্গি সন্ত্রাসের আমরা তীব্র নিন্দা করছি। বর্তমানে প্রতিটি দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব। শুধুমাত্র একটি দেশ বা সম্প্রদায় জঙ্গি সন্ত্রাসবাদের শিকার নয়, এটা ভ্রান্ত ধারণা। কোনো একটি দেশ এককভাবে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে পারবে না, তাই আন্তর্জাতিকভাবে যৌথভাবে এর মোকাবেলার প্রয়োজন। দ্বিপাক্ষিক বা অন্য কোনোভাবে এই জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে বেজিং সর্বদা প্রস্তুত। আঞ্চলিক নিরাপত্তার জন্য তা অত্যন্ত প্রয়োজন।